আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে হাজির হলাম। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি RRB প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024। যেখানে এখানে কী বলা হয়েছে, প্যারামেডিক্যাল স্টাফ যার অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট অলরেডি আগস্ট মাসে 2023 স্টার্ট হতে চলেছে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেটা রাখা হয়েছে সেপ্টেম্বর 2024। যেখানে পোস্টের নম্বর অফ পোস্ট রেখে রয়েছে 1350টি, এখানে প্লাস পোস্ট তোমাদেরকে রাখা হয়েছে এবং সেই সাথে সাথে ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই তোমাদেরকে দেওয়া থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যেখানে বলে হয়েছে যে ভ্যাকান্সি পয়েন্ট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো এখানে বেশ কট ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে এখানে ভ্যাকান্সি ডিটেলস তোমাকে স্টেপ বাই স্টেপ তোমার সামনে তুলে ধরা হয়েছে। যেখানে এখানে স্টাফ নার্স নেওয়া হচ্ছে 6678 স্টাফ নার্সের কাছে এবং ক্লিনিক্যাল এবং সেই সাথে সাথে আরও বেশ কতগুলো ল্যাব, যেমন হচ্ছে ল্যাব সুপারিনটেন্ডেন্ট লেখা হয়েছে, রেডিওগ্রাফি লেখা আছে। তো এইরকমভাবে তোমাকে ক্যাটাগরি অনুযায়ী 1350টি প্লাস এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে এবং সেই সাথে সাথে স্টাফ নার্সের ক্ষেত্রে 678 এখানে ভ্যাকান্সি ডিটেলস রাখা হয়েছে। এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা তোমরা দেখতে পাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে আমরা বিএসসি নার্সিং এবং সেই সাথে সাথে 12 DMLT কোর্স যদি করা থাকে এবং সেই সাথে সাথে ডিপ্লোমা যদি কারো করা থাকে তাহলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লিকেশনের জন্য একেবারে এলিজিবিলিটি এবং পারফেক্ট। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ডিপ্লোমা করেছিলে 3 ইয়ারের ডিপ্লোমা অর্থাৎ GM রয়েছে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সাথে সাথে বিএসসি নার্সিং অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং অ্যাপ্লিকেশান করার জন্য এজ লিমিট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি 21 থেকে 22 বছর এবং 22 বছর। সেই সাথে সাথে তোমাদেরকে যেখানে বলা হয়েছে কি যে প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে 18, 19 এবং 20, 21, 22 এই যে সমস্ত এই ইয়ারগুলোর মধ্যে তোমাদেরকে পড়বে সেই সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা মিনিমাম এজ তোমাদেরকে লিমিট প্রোভাইড করা হয়েছে এবং সেই সাথে সাথে আপার যেটা এজ লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে কী, দেখো যে অর্থাৎ তোমাদেরকে এখানে রাখা হয়েছে 30 বছর থেকে 40 বছর বয়সের সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে আরও যেটা বলা যাচ্ছে যে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগছে OBC এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা এবং SC ST এক্স সার্ভিসম্যান PWD ক্যান্ডিডেটের জন্য 250 টাকা, পার ক্যান্ডিডেটের জন্য 250 টাকা এখানে তোমাদেরকে রাখা হয়েছে। এবং সিলেকশন প্রসেসটা যদি আমরা দেখি তাহলে সিলেকশন প্রসেস তোমাকে CBT টেস্টের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমার MCQ বেসের মাধ্যমে পরীক্ষা হবে এবং সেকেন্ড স্টেপ হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান, থার্ড যেটা হচ্ছে মেডিকেল টেস্ট এবং ফোর্থ টেস্ট যেটা হচ্ছে মেল লিস্ট তোমাদেরকে সিলেকশন করে চলবে। এরকমভাবে তোমাদেরকে RRB স্টাফ নার্সের রিক্রুটমেন্টে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশান প্রসেসটা এরকমভাবে রাখা হয়েছে। নিচের দিকে স্কলন করবো আরও একটা বিজ্ঞপ্তির আপডেট বলা হয়েছে সেটা তোমাদের তুলে ধরবো। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো যে মেন ওয়েবসাইটটা অবশ্যই তোমরা আমার ভিডিও ডিসপ্লে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইটে গেলে এই নোটিশটা অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে আগস্ট মাসে এখনও কোনো প্রকার ভ্যাকান্সি বেরোয়নি, যেহেতু আজ 1350টি এখানে ভ্যাকান্সি তোমাদের টোটাল ক্যাটাগরি নিয়ে তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা দেখানো হলো।